تويدي শুনে যে আমাদের প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি গ্রেপ্তার হয়েছেন আর তার বিরুদ্ধে প্রচুর অ্যালিগেশন প্রচুর সম্পত্তি তার মালিক তার মেয়ে তিনি তো বিষয় হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিককে শুধুমাত্র গ্রেপ্তার করলে হবে না আমাদের দাবি হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিককে তার মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে তার যথাযোগ্য শাস্তি ব্যবস্থা করতে এবং পাশাপাশি এই অনেক মানুষ দেখেছে বাংলার মানুষ চুলুপুটি ধরা পড়েছে আসল চোর আমরা ধরতে চাই আমাদের দাবি আসল চোরকে সামনে নিয়ে আসা হোক মানুষের কাছে তৃণমূলের যে চরিত্র সেটাকে মানুষের কাছে প্রকাশ করা বারবার বলে জ্যোতিপ্রিয় মল্লিক যে আপনার সাধারণ মানুষের খাদ্য চুরি করেছে এবং সে তৃণমূলের মন্ত্রী এটা বুঝিয়ে দেওয়া যেটা এই চোরদের চিনে রাখুন আর